ক্যাপিটাল যেটা হেলসিঙ্কি ওইটার পাশেই, বেশি দূর না, বাসা থেকে অনেকটা কাছে। তো আমরা ওই আমি কাজে সিপদে আসলাম, দেখতে পাচ্ছেন সাইনে যে হেলসিঙ্কি এখান থেকে 26 কিলোমিটার দূরে। তো গাড়িতে এটা কোনো ব্যাপারই না, আমরা প্রতিদিন মনে করি কাজের তাগিদে অ্যাটলিস্ট 100 কিলোমিটার চালানো হয়, কারণ আমি ট্রাক চালাই প্লাস গাড়ি চালানো হয়, ডেলিভারি কাজ করা হয়, সব মিলে অ্যাটলিস্ট 100 কিলোমিটার চালানো হয়। হেলসিঙ্কি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতেও সময় লাগে, প্লাস আপনি যদি মানে মেইনলি এখানে তিনটা শহর হচ্ছে ইম্পর্টেন্ট, এটাকে উসিমা বলে, মানে নিউ টাউন নিউ মা বলতে ল্যান্ড বোঝায় এখানে ফিনল্যান্ডে, সো নিউ ল্যান্ড হতে পারে মিনিং। যাই হোক, তিনটা শহর এখানে, এসপো, বান্তা আর হেলসিঙ্কি। হেলসিঙ্কি হচ্ছে ক্যাপিটাল, বান্তা এর পাশে, আর বান্তার সাইড আরেক সাইডে হচ্ছে এসপো। সো এখানে ট্রাভেল করতে গেলে আপনার মানে 30-40 কিলোমিটার 50 কিলোমিটার এমনি ইজিলি চলে যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলে। তো আমি এখন সিপো থেকে হেলসিঙ্কি ফেরত আসছি আমার কাজের জন্য, কাজের জন্যই বের হয়ে গেছিলো, মানে বের হয়েছিলো হেলসিঙ্কি থেকে সিপো থেকে। সিপো অতটা ভিতরে যাইনি, সিপো হয়ে হেলসিঙ্কিতে যাবো, তারপর হেলসিঙ্কির থেকে আবার বান্তায় যাবো আরেকটা কাজে। সো আজকে ডেলিভারি কাজ করছি সকালবেলায়, অ্যাকচুয়ালি সকাল না, 9টা বাজে, সরি আসলে 2টা বাজে, মানে আজ সকাল থেকে শুরু করছি কাজ। আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, রাস্তা অতটা পিছলা না যে যেমন ছিল, তবে রাস্তা দেখতে খুব সুন্দর, বরফ পড়লে খুবই সুন্দর লাগে। এই তো চলতেছে আলহামদুলিল্লাহ, স্থলে পৌঁছতে লাগবে আরও 10-12 মিনিটের মতো। এটা আমাদের হাইওয়ে, মেইন হাইওয়ে, এখানে সাধারণত 120 চালানো যায়, কিন্তু এখন উইন্টারের কারণে, সেফটির কারণে এটা এখন মানে 100 আবার কোথাও কোথাও 80, সো এভাবেই চলছে সেফটির জন্য। উইন্টার চলে যাওয়ার পরে আবার ইনশাল্লাহ 120 হবে। এই রাস্তাগুলো চালাতে আমার খুব মজা লাগে, কারণ এখানে ক্যামেরা মানে ক্যামেরার কোনো সমস্যা নেই, মানে ক্যামেরা সাধারণত হাইওয়েতে থাকে অনেক অনেক জায়গায়, তো এই রাস্তাতে কোনো ক্যামেরা পাওয়া যায় না, খুব কম, অনেক দূর, মানে অনেক দূরে দূরে ক্যামেরা। সাধারণত ক্যামেরা মনে করেন যে কয়েক কিলোমিটারের মধ্যে একটা একটা করে থাকে, ওরা স্পিড মিটার যেটা বলে, মানে স্পিড চেক করে ওরা, যদি কেউ খুব জোরে চালায় ক্যামেরাতে ফটো ওঠে, তারপরে বাসায় বিল আসে, মানে ফাইন আসে, বাঁচার কোনো উপায় নেই, দুই নম্বরই করেন অবশ্যই ধরা পড়বে। In 3 kilometers, take exit 53318 KH3 toward Turku, Abo. এখন স্পিড এখন আমার অলমোস্ট 100, এর বেশি চালাচ্ছি না, যেটা বলবো সেফটি। তো দুই দুই হারে গাছপালা দেখতে পাচ্ছেন, এখানে গাছপালা প্রচুর, মানে মাশাআল্লাহ এখানে এত গাছপালা, মানুষ কম, মানুষ মনে করেন ঢাকা শহরের চেয়ে, মানে ঢাকা শহরে কয় কোটি, 2 কোটি, এখানে পুরা দেশে, পুরো দেশটা হচ্ছে বলতে গেলে 5 গুণ বড় অ্যাটলিস্ট বাংলাদেশের চেয়ে, যেরকম জানি। আর 5 গুণ বড় হওয়া সত্ত্বেও মানুষ হচ্ছে মাত্র 65 থেকে একটু বেশি হয়, 65 লাখ, 65 লাখের চেয়ে একটু বেশি হবে, সেটা আমি আসার পর থেকে শুনতেছি, মানে 60 লাখের একটু উপরে, সো এখন অ্যাবাউট 65 লাখের মতো মানুষ বেশি না। ফরেনার এখানে মনে করেন কত ঠিক বলতে পারবো না, কিন্তু বাঙালি আমি যখন জানি 5000-এর মতো সামথিং, তারপরে সোমালি আছে অনেক, আরবীয় অনেক দেশের মানুষ আছে এখানে, আফ্রিকান আছে অনেক, মূলত রাশিয়ানরা এখানে থাকে, সেগুলো নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ, সেগুলো নিয়ে আরও ডিপলি আরেকটা অন্য কোনো ভিডিওতে সময় দিয়ে কথা বলবো। তো যাই হোক, দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। In 800 meters, take exit 53318.